ম্যাজিক্যাল দিদি, তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নারকেলের চাটনি। অর্থাৎ যে চাটনিটা আমরা ইডলি ধোসা সব কিছুর সাথে খাই, কিভাবে বানাতে হয় সেটা আমরা জানি না। তো যারা জানেন না এই ভিডিওটা তাদেরই জন্য, কি কি লাগছে আমরা একবার দেখে নিই। দেখে নিয়ে সেটা গ্রাইন্ড করব, তার উপরে একটা তড়কা দেবো। নারকেল লাগছে, সামান্য একটু পেঁয়াজ, এটা অপশনাল, আপনারা ইউজ করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু ট্রেডিশনালি এটুকুনি পেঁয়াজ দেয়। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, সাথে দিয়েছি একটু বাদাম 2 প্যাকেট, এটা সল্টেড বাদাম, তো এটা 2 প্যাকেট। এটা এখানে একটা গোটা নারকেল রয়েছে, সাথে আর যেটা লাগবে তেঁতুল আর তেঁতুলের পাল্প। তো যেই যেরকম টক খাবেন সেই অনুযায়ী দেবেন। সাথে দিতে হবে একটু চিনি, একটু নুন, একটু বিট নুন, ব্যাস। তাহলে গ্রাইন্ড করে নিলেই আপনার, সাথে তড়কা দিলেই আপনার চাটনি তৈরি। দেখুন নারকেলের চাটনিটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে, এইরকমভাবেই হবে, গাঢ় সুন্দর। এবার এর উপর দিয়ে তড়কা বা ফোড়ন যেটাকে বলে, মানে আমরা বাঙালিরা ফোড়ন বলে থাকি, তড়কা নন বেঙ্গলিরা বলে থাকে, আসলে এটা হচ্ছে অ্যাকচুয়াল সাউথ ইন্ডিয়ান ডিশ, সাউথ ইন্ডিয়ানরা যে প্রসেসে বানায় সেটা। তবে হ্যাঁ, তার আগে একটু চেক করে নেবেন নুনটা কতটা আপনাদের লাগবে, কারণ আমি যে বাদামটা ইউজ করেছি সেটার মধ্যে, সেটা সল্টেড বাদাম ছিল, সেই জন্য তার নুনটা আমি চেক করে দেখলাম পুরোটাই ব্যালেন্স হয়ে গেছে, আর কোনো নুন লাগবে না। আপনারা যদি সল্টেড না দিয়ে এমনি রোস্টেড বাদাম, এখানে কাঁচা বাদাম কিন্তু ইউজ করা যাবে না, বাদাম যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে রোস্টেড বাদাম, রোস্টেড বাদাম যদি আপনারা ঘরে রোস্ট করে বাদাম ইউজ করেন, তাহলে বিট নুন আর সন্দুক নুন বলুন, যেগুলো রেগুলার নুন সেটা আপনারা মেশাবেন, যতটা লাগবে ততটা মেশাবেন। আমার এটা পারফেক্ট নুন হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের ফোড়নের ব্যবস্থা করতে হবে, মানে ফোড়নে কী কী যাই, কীভাবে ফোড়নটা হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি তড়কা প্যান বসিয়েছি, এবার এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম তেল, আমার এরকম ছোট্ট পলাতে করে তেল দিলাম, তো আপনারা একটু আন্দাজ করে নিয়ে নেবেন তেলটা সেরকম কতটা দেবেন, সেটা কোনো মেজারমেন্টের ব্যাপার নেই। এর মধ্যে যেটা তরকা দিতে হয়, কি কি দিতে হয় সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। সর্ষে, সর্ষেটা ফুটে উঠলে কারি পাতা, কারি পাতা আপনারা শুকনো বা কারিপাতা শুকনো বা কাঁচা যে কোনো দুটোই দিতে পারেন, কোনো অসুবিধে নেই, ফ্রেশটা থাকলে খুবই ভালো লাগে। তো ফ্রেশটা না পেলে আপনারা শুকনোটা ইউজ করবেন, আমি যেমন গাছ থেকে ছিঁড়তে ভুলে গেছি, ফ্রেশ কারিপাতা নেই বলে শুকনোটা দিচ্ছি। এবং খুব সাবধানে করতে হবে, দেখতেই পেলেন ভিডিওতে তো ফুটছে দেখে আমাদের, আমাকে খুব সরে আসতে হলো। এবার দেখুন এটা হয়ে গেছে, আমরা এবার মিশিয়ে নেব। আমি এবার এর মধ্যে তড়কাটাকে আমি এর উপর ঢেলে দিয়েছি। এটাকে এইভাবেই বানাতে হয়, মানে এমন নয় যে আমরা যেরকম তরকারিতে ফোড়ন দিলাম, ফোড়নের কড়াইতে আবার সেই জিনিসটাকে দিয়ে দিলাম, সেটা নয়। এটা বাটির উপরে দিয়ে এইভাবেই ঢেলে দিতে হয়। আমি যখন ঢালছিলাম তখন ভিডিওটা আমার অফ ছিল, দেখাতে পারিনি। আচ্ছা, যাদের তরকা পেন নেই তারা এরকম কৌটো চামচ থাকলে সেটাতেও যেমন করতে পারেন, বা কড়াইতে করতে পারেন, সাবধানে ঢেলে নেবেন। তো এখানে তো আমাকে আপনাদের দেখানোর জন্যই করতে হলো। এটা যে কোনো মানে ইডলি বলুন, ধোসা বলুন, সবটার সাথে খাওয়া যায়, অ্যামেজিং। যারা অফিসে নিয়ে যেতে চাইছেন, বাচ্চাদের টিফিনে দিতে চাইছেন, তাদের জন্য নারকেলের চাটনি তো অত্যন্ত ভালো, কারণ এটা দিয়ে সব খাওয়া যাবে, ক্যারি করা যাবে। সাম্বার যেমন সবসময় ক্যারি করা যায় না, কিন্তু এই চাটনিটা ক্যারি করা যায়। তো বন্ধুরা, আপনারা কমেন্টস করে জানাবেন আর কী কী, আমি আপনাদের সব রকমের চাটনি সাম্বার সবই দেখাবো, ইনস্ট্যান্ট ইডলি মেকিং দেখাবো, কিন্তু ইডলি প্রপার ইডলি যে প্রসেসে তৈরি হয় সেটা দেখতে হলে আপনাদেরকে হ্যাপি ম্যাজিক্যাল কিচেন ভিজিট করতে হবে। আমি এই ভিডিওটার নিচে প্রপার ইডলি মেকিং, কীভাবে আপনারা চাল ডাল ভিজিয়ে কী রেশিওতে ভেজাবেন, কীভাবে করবেন, ডিটেলস ভিডিও দিয়ে দিয়েছি, আমি লিঙ্কটা এটার নিচে দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেখে নিতে পারেন, দেখে নিয়ে সেইটা কেন ভিডিও ভিজিট করতে পারেন, বা হ্যাপি ম্যাজিক্যাল কিচেন টাইপ করলেই আপনাদের চলে আসবে, সেখানে আপনারা গিয়ে দেখে নিতে পারেন ইডলি কিভাবে প্রপারলি আপনারা তৈরি করবেন। যারা প্রপার ইডলি তৈরি করতে চাইছেন, আহামরি কোনো ব্যাপার নয়, জাস্ট একটা রেশিও, আর শুধু মনে রাখা আমি কালকে করব ইডলি সেটা মনে রাখা, আর যাদেরা মনে রাখতে পারবেন না তাদের জন্য ইনস্ট্যান্ট রেসিপি রয়েছে, সেই রেসিপি আমি নিয়ে আসছি খুব শিগগিরই। সাথে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন,
আপনারা কিন্তু একদম লাইক করতে চান না, একটু প্লিজ লাইক করুন। লাইক করলে আমার ইন্টারেস্টটা বাড়ে যে নতুন নতুন কি ভিডিও দেবো। আর কমেন্ট করলে কি রকমের ভিডিও পেতে চাইছেন কমেন্ট করুন, দিয়ে দেবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।